সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক জীব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি। এই দ্বিতীয় অধ্যায়ের উপর আজকের এই লেকচারটি হচ্ছে প্রথম লেকচার। ইতিমধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে বেশ কয়েকটি লেকচার দিয়েছিলাম, আশা করি তোমরা সেই অধ্যায়গুলো লেকচারগুলো উপভোগ করেছো। তা চলো দেখা যাক আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে কি বিষয়ে আলোচনা করব। নিচের চিত্রে তোমরা কি দেখতে পারছো? নিশ্চয়ই এখানে একটি চিত্র দেখতে পারছো। এই যে চিত্রটিতে, এটি একটি কোষ। এই কোষটি থেকে পরবর্তীকালে এর নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে পরবর্তীকালে দুটি কোষে পরিণত হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াটি হচ্ছে কি, কোষ বিভাজন। তাহলে আজকে আমি আলোচনা কোষ বিভাজন নিয়ে। তা চলো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে যাওয়া যাক। তো তোমরা যা জানতে পারবা, কোষ বিভাজন কি তা জানতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে এবং মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ সম্পর্কে জানতে পারবে। তা আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার, একটি হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আচ্ছা, আমরা প্রথম করব অ্যামাইটোসিস নিয়ে। তা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য বা শিশু কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে এই প্রক্রিয়াটি এভাবে সংঘটিত হয়। একটি হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে। এক্ষেত্রে এটি হচ্ছে একটি মাতৃকোষ, এটার কোনো জটিলতা ছাড়াই, হ্যাঁ, মূলত এর বিভাজন শুরু হবে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষ সরাসরি দুভাগে ভাগ হয়ে যায়। এর যে নিউক্লিয়াসটি রয়েছে, এই নিউক্লিয়াসটি সরাসরি দুভাগে ভাগ হয়ে যাবে। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় এবং মাঝখানে ভাগ হয়ে নিউক্লিয়াসে পরিণত হয়, হয়ে পরবর্তী কোষটির মধ্যভাগে একটি চক্রাকারে গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দুভাগে ভাগ হয়ে ফেলে। ফলে দুটি একটি কোষ থেকে দুটি অপত্য কোষে পরিণত হয়। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ হয়। আচ্ছা, প্রোক্যারিওটিক জীবে এ ধরনের মূলত বিভাজন দেখা যায়। এ ধরনের বিভাজন কোনো বিশেষ ধাপ ছাড়াই কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। সাধারণত নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া প্রভৃতি জীবে এ ধরনের বিভাজন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে বিভাজন ঘটে কিভাবে সেটি আমরা জানলাম। হ্যাঁ, প্রথমে আমরা জানলাম যে এটি মাতৃকোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি প্রথমে সরাসরি বিভক্ত হবে, বিভক্ত হয়ে এর মাঝ বরাবর সংকুচিত হবে, সংকুচিত হয়ে একটি ডাম্বেল আকৃতি ধারণ করবে। পরবর্তীকালে এর মাঝ বরাবর আরো ভিতরের দিকে প্রবেশ করে একটি কোষ থেকে দুটি কোষে বা দুটি অপত্য কোষে পরিণত করে। এটি হচ্ছে একটি অ্যামাইটোসিস। এরপর আমরা জানবো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ে একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে মূলত সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, কারণ এতে অপত্য কোষ উভয় মাতৃকোষের মতো হয়ে থাকে। এই জন্য এটিকে বলা হয় সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তা এটি মূলত কোথায় ঘটে? প্রাণীর দেহকোষে, সোমাটিক সেল অর্থাৎ দেহকোষের মধ্যে ঘটবে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এছাড়া উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল ও পুষ্পমুকুলে এই বিভাজন দেখা যায়। হ্যাপ্লয়েড জীবের জনন মাতৃকোষও মূলত এই মাইটোসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। আর মাইটোসিস বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা উভয় মাতৃকোষের অনুরূপ হয়, ফলে অপত্য কোষের বৈশিষ্ট্য মূলত মাতৃকোষের অভিন্ন, মানে একই রকম থাকে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাইটোসিস কোষ বিভাজন কি এবং মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণের কোষ বিভাজন বলা হয় এবং এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কোথায় ঘটে সেটি সম্পর্কে আমরা জানলাম।
এবার দেখা যাক যে মাইটোসিস কোষ বিভাজন মূলত কয়টি অংশে বিভক্ত। একটি দেখো যে মাইটোসিস কোষ বিভাজন দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস বা যেটিকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন, এবং অপরটি হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তা ক্যারিওকাইনেসিস আবার 5 ধাপে সম্পূর্ণ হয়, যথা 1 হচ্ছে প্রোফেজ, 2 হচ্ছে প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 অ্যানাফেজ এবং 5 হচ্ছে টেলোফেজ। অর্থাৎ আমরা মাইটোসিসের যে 5টি ধাপ রয়েছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এটি জানলাম। আমরা এবার এই প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ অর্থাৎ প্রথম 3টি ধাপ সম্পর্কে আজকে লেকচারে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা পরবর্তী 2টি ধাপ নিয়ে আলোচনা। প্রথমে দেখো প্রোফেজ, এখানে তোমরা চিত্র দেখতে পারছো হাতে আট করা, অবশ্যই এইভাবে আট করবা। তা প্রোফেজ এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস, অর্থাৎ এটি হচ্ছে কোষের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে, এই ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এর ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে এই ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতে শুরু করে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, তোমরা জানো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার হচ্ছে এটি, এবং এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। এটি একটি ক্রোমাটিড, এটি একটি ক্রোমাটিড, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের 2 দিকের বাহু দুটিকে বলা হয় ক্রোমাটিড। এবং ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এই সব ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে, যার ফলে এদের সংখ্যা এখানে গণনা। এবং এরপরে দেখো প্রোমেটাফেজ, হ্যাঁ এটি হচ্ছে মাইটোসিসের দ্বিতীয় ধাপ। আমরা জানি প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য, এবং ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা, অর্থাৎ প্রোমেটাফেজ শব্দের অর্থ হচ্ছে আদি মধ্য দশা। তাই এই দশায় কি সংঘটিত হয় বা কি কি ঘটনার পরিলক্ষিত হয় সে সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র, হ্যাঁ উদ্ভিদ কোষের প্রোমেটাফেজ ধাপের চিত্র, এটি হচ্ছে প্রাণী কোষের প্রোমেটাফেজ ধাপের চিত্র। তা প্রথমে দেখো যে এ পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তা এখানে এই 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে, এবং স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলা হয়। অর্থাৎ এটি একটি মেরু, এটি একটি মেরু, এই মেরুর মধ্যবর্তী এই অঞ্চলটি, হ্যাঁ এই অঞ্চলটিকে বলা হয় ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এরপরে যে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো 1 মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। অর্থাৎ আমরা জানি এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তুগুলো রয়েছে এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। তাই এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে, এই তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। আমরা জানি যে এখানে স্পিন্ডল যন্ত্রের সবগুলো তন্তুর সঙ্গে ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার লেগে নেই, নির্দিষ্ট কিছু তন্তুর সঙ্গে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত আছে। যেমন এই স্পিন্ডল তন্তুটির সঙ্গে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত নেই, বাট এটিতে আছে। অর্থাৎ যে স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে থাকবে সেটিকে বলা হবে ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে সকল স্পিন্ডল তন্তু, সকল ক্রোমোজোমাল তন্তু স্পিন্ডল তন্তু, বাট সকল স্পিন্ডল তন্তু ক্রোমোজোমাল তন্তু নয় কেন? এই প্রশ্নটির উত্তর আমরা এখান থেকে দিতে পারি। এরপরে আমরা দেখতে পারি যে এই ধাপে কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। আমরা এখানে জানি এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, হ্যাঁ এটি, এবং নিউক্লিয়লাস হচ্ছে এটি, এইটি মূলত কি হচ্ছে এই ধাপের মধ্যে বিলুপ্তি ঘটতে থাকবে। এরপরে দেখা যাক আমরা কি আলোচনা করতে পারি, যে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি 2 মেরুতে অবস্থান করে, এবং সেন্ট্রিওল দুটির চারিদিকে থেকে রশ্মি বিস্তারিত হয়, একে অ্যাস্টার রশ্মি বলা হয়। এটি মূলত হচ্ছে প্রাণী কোষে সংগঠিত হবে অ্যাস্টারে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপরে দেখো মেটাফেজ, আমরা জানি মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য এবং ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা, অর্থাৎ এটি হচ্ছে মাইটোসিসের মধ্য দশা এবং এটি একটি স্বল্পস্থায়ী দশা। এ দশায় মূলত কি ঘটনা সংঘটিত হয়, এ পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে 2 মেরুর মধ্যখানে অবস্থান করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো ক্রোমোজোম রয়েছে সবগুলো বিষুবীয় অঞ্চলের মধ্যে থাকবে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হবে,
অবস্থান করে। আমরা জানি এই ক্রোমোজোমের যে বাহু দুটি করে রয়েছে সবগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে আছে, এবং এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে শেষের দিকের সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এদের সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ধাপে কি জানলাম? যে এ পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজনও শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ কি বিলুপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম তিনটি ধাপ অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ ধাপ নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। সে বাড়ির কাজ কি হচ্ছে? মাইটোসিস ধাপ সমূহের প্রথম তিনটির চিত্র সহ বৈশিষ্ট্য বর্ণনা করো। তা তোমাদেরকে অশেষ ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য, এবং সেই সাথে আগামী লেকচারটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।